এই ক্যাপসিকাম স্যার আগে আমার ফাস্তা দেখতে কম সুন্দর হয়েছে নাকি, এত সুন্দর হয়েছে, স্বাদেও অনন্য গুণগত মান সম্পন্ন হয়েছে। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, আজকে সকালে স্বামী বলতেছে সে নাকি আমার হাতের ফাস্তা বহুদিন হয়েছে খায় না। তো যাই হোক, সকালে স্বামীর সাথে হাঁটতে হাঁটতে চলে গেলাম দোকানে। দোকানে গিয়ে দেখলাম যে সাই রকমের ফাস্তা ব্যস্ত আছে, একটা এই সাইজের, একটা গোল গোল, একটা ফেসাইনা ফেসাইনা, আর একটা সোকা সোকা। তো যাই হোক, এতগুলো ফাস্তা আমার নিয়ে দরকার নাই, আমার হইতেছে একরকমের নিলেই হবে। তো আমি এই একরকমের নিলাম, তারপরে নিতে হবে আমাকে বাটার। তো বাটার নেওয়ার জন্য ভদ্রলোককে বলার পরে ভদ্রলোক আমাকে তিন চার রকমের বাটার ধরাই দিল, একটা বড়, একটা ছোট। তো বড়টার দাম হইতেছে 200 টাকা, ছোটটার দাম হইতেছে 100 টাকা। চিন্তা করলাম বড়টা নিয়ে কি করবো, ছোটটাতেই আমার হয়ে যাবে। তো ছোট বাটার আর ফাস্তাটা কিনলাম, কিনার পরে গেলাম যে সবজির দোকানে। সবজির দোকানে গিয়ে দেখলাম যে রং বেরঙ্গের এরকম ক্যাপসিকাম বিক্রি করতেছে। চিন্তা করলাম একটা ক্যাপসিকাম নিবো, বেশি নেওয়ার কি দরকার। পরে দিয়ে সবুজটা নিলাম, সবুজটা একটু দামে সস্তা হবে, দামে সস্তা, দাম শুনে দেখি 40 টাকা। চিন্তা করলাম দুধ তরি, আজকে আমি একেবারে ক্যাপসিকাম ছাড়াই ফাস্তা বানাই দেখাবো। তো এই যে দেখেন, আমি ফাস্তা বানানোর জন্য যেটা করছি, একটু করে পানি বসাই দিছি চুলার উপরে, পানির মধ্যে লবণ দিছি, লবণ দেওয়ার পরে যেটা করছি পানিটারে টকবক টকবক করে ফুটাইছি। পানিটারে ফুটানোর পরে এটার মধ্যে ফাস্তাগুলো ডাইলা দিছি। ফাস্তাগুলো ডাইলা দেওয়ার পরে যেটা করতে হবে, একটু পরপর চেক করে দেখতে হবে ফাস্তাগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো ফাস্তাগুলো এরকম সেদ্ধ হওয়ার জন্য এরকম একটু পরপর টিপে টিপে দেখতে হবে। যখন দেখবেন যে ফাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপরে এটা এরকম চাকনির সাহায্যে সেকে ঠান্ডা পানির সাহায্যে ধুয়ে এক জায়গায় রেখে দিতে হবে। এখন যেতে হবে মূল উপাদানে। মূল উপাদানের মধ্যে একটা উপাদান হইতেছে দুধ। তো ঘরের মধ্যে তো দুধ থাকে না, বাট গুড়া দুধ থাকে। তো আমি যেটা করি, গুড়া দুধ দিয়ে সুন্দর করে দুধ বানাই নেই। তো এক গ্লাস দুধ আমি রেডি করে ফেললাম। তো এখন আমাদের যা যা লাগবে তা হইতেছে ময়দা, তারপরে হইতেছে গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া আর দুধ, আর পরে লাগবে মাংস, আর হইতেছে একটু করে রসুনের গুঁড়া। তো যাই হোক, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, তেল দিয়ে একটু করে রসুন কুচি বেজে নিব হালকা করে। রসুন কুচি বাছার পরে এখন আমি ক্যাপসিকামের বিপরীত জিনিস দিব, সেটা হইতেছে মরিচ। তো ক্যাপসিকাম 40 টাকা দিয়ে আইনা হুদু দিয়ে অফসয় করার কি দরকার, আপনারাই কন। ক্যাপসিকামের কাজ আমি এখন মরিচ দিয়ে করে নিলাম, একটা মরিচের চার পাঁচ টুকরা করে তারপর দিয়ে বেজে নিচ্ছি। তো এখানে আমি অল্প করে মাংস দিয়ে দিছি, মাংসগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো মাংসগুলো কুচি কুচি করে নিয়ে হালকা লবণ দিয়ে রসুনের সাথে মাংসগুলো একদম বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। করে ভাজা হয়ে গেলে সুন্দর করে একটা পাত্রের মধ্যে তুলে আলাদা জায়গার মধ্যে রেখে দিতে হবে। তারপরে একই কড়াইয়ের মধ্যে যেটা করবেন, যে বাটাটা কিনছিলেন, এই বাটাটাতে চার পাঁচ টুকরা করবেন। চার পাঁচ টুকরা করার পরে এক টুকরা এরকম তেলের মধ্যে দিয়ে দিবেন। এক টুকরা দেওয়ার পরে বাটাটা একেবারে গলায় গলায় নিবেন। গলানোর পরে যেটা করবেন, ওই 1.5 চামচ পরিমাণ ময়দা এটার মধ্যে দিয়ে দিতে হবে। ময়দা দেওয়ার পরে যেটা করতে হবে, ময়দাগুলোরে অল্প অল্প করে একটু ভেজে নিতে হবে। দেখবেন যে ময়দাটা দেওয়ার পরে একবারে সাদা ফকফক করতেছে। সাদা ফকফক করার পরে যেটা করবেন, আমার মতো এমনি ঘুরতে থাকবেন, ঘুরতে 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 দেখবেন যে একসময় গিয়ে ব্রাউন কালার হয়ে আসছে। ব্রাউন কালার হয়ে গেলে এটার মধ্যে দুধগুলো ডাইলা দিবেন, পুরো 1 গ্লাস দুধই ডাইলা দিবেন। তো 1 গ্লাস দুধ ডাইলা দেওয়ার পরে দেখবেন যে এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। তার আগে যেটা করতে হবে, কামসাইরা নিতে হবে। কামসারার জন্য যেটা করতে হবে, গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে হবে, এরপরে মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে, এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপরে আরো যেটা দিতে হবে, সেটা হইতেছে 1 চামচ পরিমাণ আপনাকে ওই কি বলে, বাসার মধ্যে যদি সস থেকে থাকে তাহলে সস দিয়ে দিতে হবে। সবকিছু যখন দেয়া হয়ে যাবে, তারপরে দেখবেন যে এই জিনিসটা এরকম ক্রিমি 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 হয়ে যাবে। তো এরকম ক্রিমি 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 হয়ে গেলে মাংসগুলো ঢেলে দিতে হবে। মাংসগুলো ঢেলে দেওয়ার পরে আপনার কাম শেষ। এখন ফাস্তাগুলো ডাইলা দিবেন, ডাইলা ডাইলে এমনি নাইরা টাইরা যেটা করবেন চুলার উপরে থেকে নামাই ফেলবেন। কি সুন্দর, কত সহজে ফাস্তা হয়ে গেছে। আপনারা বলেন তো, এখন কি দুনিয়াতে কি ক্যাপসিকাম ছাড়া ফাজ্জা বানানো যায় না? হ্যাঁ, এই শুধু শুধু ক্যাপসিকাম দিয়ে টাকার অপচয় করার কোনো দরকার আছে? দেখেন তো কি সুন্দর করে আমি ফাস্তা বানাই ফেলছি, কি সুন্দর ক্রিমি ক্রিমি হয়েছে। হ্যাঁ, এই ক্যাপসিকাম ছাড়া কি আমার ফাস্তা দেখতে কম সুন্দর হয়েছে নাকি, এত সুন্দর হয়েছে, স্বাদেও অনন্য গুণগত মান সম্পন্ন হয়েছে। তো যাই হোক, যে ফাস্তা আজকে ঘরের মধ্যে বানাইছি, দেখেন আমার ফাস্তার লুক, দেখেন দেখছেন নাকি সুন্দর হয়েছে দেখতে। তো এই ফাস্তার উপরে দিয়ে যেটা করছি, আমি একটা দৈন্য ফাতা দিছি, অল্প করে মরিচের গুঁড়া ছিটাইয়া দিছি, এরকম ডেকোরেশন করার লেগে। তো এইটা আছে আমার ফাস্তার সম্পূর্ণ লুক। তো এখন আমি যেটা করবো, এই জিনিসটা আমার ফোলা ভাইনেরে খাইতে দিব। তো এই জিনিস বাসার মধ্যে বানানোর পরে হুদা ফোলা ফাইনে না, আপনি ফোলা ফাইনের থেকে শুরু করে বেড়া বুড়া যত মানুষ আছে সবাই এই জিনিস খাইতে পারবে। এই জিনিস এত পরিমাণ ক্রিমি হয় আর এত পরিমাণ টেস্টি হয় সেটা বলার বাহিরে। এটা এত সহজে রান্না করা যায় আর এত দ্রুত দ্রুত রান্না করা যায় যে আমি যে এত তাড়াতাড়ি রান্না করে ফেলছি যে দেখেন আপনারা, মাত্র 3 মিনিটে কত মিনিটে আমার ভিডিও শেষ হয়ে গেছে। এত তাড়াতাড়ি কি কোনো দরকার ছিল এটা রান্না হয়ে যাওয়ার? তো এখন থেকে আপনারাও এরকম সহজে, খুবই সহজে, খুবই স্বল্প সময়ে এই ফাস্তা বানায় খেয়ে ফেলতে পারেন এবং খাওয়াইতে পারেন আপনাদের ফাড়া প্রতিবেশী, পাশের বাসার আপা ভাবি যা আছে সবাইকে, তাছাড়াও খাওয়াইতে পারেন আপনার ঘরের বাচ্চা থেকে, স্বামী থেকে, বয়স্ক থেকে শুরু করে যে কোনো বয়সের লোকজনকে এই ফাস্তা ঘরের মধ্যে এখন থেকে বানায় খাওয়াই ফেলতে পারেন। তো যাই হোক, এই ফাস্তাটা হইতেছে বিকালে নাস্তা হিসেবে খুবই 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 পারফেক্ট, কি বলবো। এটা আপনারা চাইলে সকালেও খাইতে পারেন, বিকালেও খাইতে পারেন, যখন আপনাদের মন চাইবে তখনই এটা বানায় খেয়ে ফেলতে পারেন। এটা বানাইতে আসলে কোনো বিধিনিষেধের দরকার পড়ে না। তো এইটাছে আমার ফাস্তার অবস্থা, ফলায় খাইতে 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 মানে একেবারে বুঝতে মানে চামচ বইছে, খাইতেই আছে তো খাইতেই আছে, কোনো বাধা ধরা নাই। তো যাই হোক, ফোলা ভাইনের পাশাপাশি এখন আমরা একটু শেখে দেখবো। তো আমি শেখে দেখলাম এটা খুবই সুস্বাদু হয়েছে, ফোলার বাপের জন্য বানিয়েছিলাম, ফোলার বাবা খেয়েও অনেক প্রশংসা করলো। তো আপনারাও ঘরের মধ্যে বানাই খাবেন, খেয়ে হচ্ছে আমাদের জানাবেন কমেন্ট করে যে কেমন লেগেছে আপনাদের আমার বানানো এই হোয়াইট সস ফাস্তা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিবেন আর কমেন্ট করে দিবেন।